প্রিয়াঙ্কার সাথে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে একদম 10টা কত একটা জানো, আজকে বিয়া যায়নি, আজকে আমার গোড়া বাজারে একটু পেশেন্ট আছে, যদিও বা সেটা পরে সকালবেলা, এখন চা আর দুধ চলছে, তারপর দেখা যাক কিছু হয় কিনা। আর আমি এখন আপাতত সব স্নান টান করে মেয়ের ব্যাগ গোছাবো, পুজো করবো, সব কিছু করবো, করে তারপরে চেম্বারে যাবো, যাতে এসে আমাকে আর খাটাখাটনি করতে না হয়। শরীর কেমন আছে? অনেকদিন সবাই তোমাকে দেখতে পাইনি, ভিডিও অনেকে জিজ্ঞেস করছে কাকিমার শরীর কেমন আছে। এই যে এইটা সেইদিন মশাটা কামড়েছিল, আমি দেখেছি, আমি কালকেই আমি দেখেছি, হ্যাঁ বিকেলবেলায় যখন ঘুমিয়েছিল মেরেওছি মশাটা গালেই, এত রক্ত খেয়ে নিয়েছে। মশাগুলো কি তোমার প্রিয়? হ্যাঁ হাত ছাড়ো, হাত ছাড়ো, সকাল সকাল হাত খোলা। না না ভালো করেছো, একটু রেস্ট নিয়েছো, ভালো হয়েছে। সারাদিন শুধু শোয়া বসা কিচ্ছু না, বড় কিছু করতে দেয়নি। না 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 না, ভালো করেছো। আজকে তো সারাদিন রান্নাই করিনি, ওই বোন তরকারি দিয়েছে আর ভাত ছিল গরম করেছি, খেয়ে নিয়েছি। আমি এদিকে ব্যাগটা গোছাচ্ছি যাওয়ার জন্য, আজকে তো সন্ধেবেলা একটা অকেশন আছে, তো সেখানে যাব, আর তার সঙ্গে বাড়িতেও বেশ কয়েকদিন থাকবো, বেশ কয়েকদিন মানে ওই দু তিন দিন, তো সেই জন্য একটু ভালো করে ব্যাগট্যাগুলো মেয়ে সমস্ত কিছু এখানে আমি প্যাক করে নিচ্ছি। এই ঝোল ঝোল করে কিচ্ছু খাবে না, শুধু ভাত খাবে, ওই নুন দিয়ে শুধু ভাত ওই খাবে। তা আমি বললাম কি যে ই করো, ডিম সেদ্ধ মেয়ে খাচ্ছে মুড়ি, আর আমি এখানে ব্যাগ গোছাচ্ছি, মেয়েটা গোছানো হয়ে গেছে, এই যে আমারটা গোছাচ্ছি, আমি এইটা পরব, এই শাড়িটা একদিন পরেছি আজকে, এটাই পরব। এখানে ওই বিয়ে বাড়ি প্রথম বিয়ের পর প্রথম বিয়ে বাড়িতে এই শাড়িটা পরেছি। কার বিয়েতে? ওই তৃষ্ণা কাকিমারি বড় মেয়ের বিয়েতে। আজকে সকালে এখনো ব্রেকফাস্ট হয়নি, আর প্রিয়াঙ্কাকে বললাম প্যানকেক বানিয়ে দিতে, হাজার অজুহাত দিল, বললো দুধ নেই, এই নেই, ওই নেই, তো আমি ভাবলাম যা আছে তাই দিয়েই বানাবো। তো এই যে ব্যাটার বানিয়ে নিয়েছি, আর এখানে ব্যাটারে হচ্ছে কলা দিয়েছি, ডিম দিয়েছি, একটু জাগিরি দিয়েছি, অল্প একটু ওই ময়দা দিয়েছি, আর ওর সাথে একটু আমার কাছে ভ্যানিলা এসেন্স নেই, ওই জন্য যেটা কাস্টার্ড পাউডারের একটু ভ্যানিলা ওটাই দিয়ে দিয়েছি, দিয়ে মিক্সিতে ভালো করে গুলে নিয়েছি, বেশ নরম নরম হয়েছে। আর প্যান বসিয়ে দিয়েছি, অল্প একটু তেল দেবো, এটা তো মোটামুটি অয়েল ব্রাশ করলেই হয়, ব্যাস করে দেখাচ্ছি মজা। বাজে খেতে হলেও বলবো সেরা খেতে হয়েছে। এই যে দিয়ে দিয়েছি চামচ দিয়ে, লো ফ্লেমে আছে, আর এটাকে এখন ঢাকা দিয়ে দিই, এক সাইডটা হোক, তারপর চেঞ্জ করে নেবো। একটা ভিডিও দেখেছিলাম রিলস, কয়েক সেকেন্ড, 30 সেকেন্ড দেখে মনে হয়েছে এই এই করতে হবে। দেখা যাক, প্রিয়াঙ্কাকে খাও, দুধ নেই, এই নেই, দেখাচ্ছি মজা ওকে। বেশ আবার সিরাপ ফুলছে তো। আমার প্যানকেক, অনেস্ট রিভিউ দিবি, খেয়ে ভুলভাল দিবি না, যেটা লাগবে সেটাই বলবি। আমারও স্নান পুজো কমপ্লিট। বাবা এত মধু খাচ্ছিস? আরে ওটা মধু না, কি আছে অন্য কিছু। এর পিনাট বাটার বা চকলেট সস দিয়ে খেলে, মানে সিরাপ দিয়ে খেলে ভালো হবে। তো হেলথ একটু বেশি বেশি লাগবে। ওই এইগুলো কম দিয়েছি, এটা খা। তাহলে দুধ নেই, দুধ নেই, এই নেই, ওই নেই, নাটক চাইলে না সব কিছু বানানো যায়। কাকিমা কেমন হয়েছে গো? দেখলি মধুটা একটু বেশি বেশি লাগছে। তো এইটাই খানা, এটাই মধু কম দিয়েছি পরের গুলোয়, তো তো মিষ্টি ছাড়া আবার হয় না। হেলদি করতে পারতিস, পরের দিন করবো, হেলদি হেলদি। মেয়ে এদিকে থাকলো বাবার কাছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে রেডি।
যাওয়ার আগে যখন ফু 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 করে না তখন ইয়ে লাগে। চলো আসছি, টাটা তাকে মেলাম। তোমার চশমাটা কোথায় রাখলাম? আপেল খাওয়ার মতন টাইম থাকে তাহলে আপেল খাইয়ে বেরোবো, আর যদি না ঘুমায় তাহলে নিয়ে গিয়ে খাওয়াবো, যা হোক না খাইয়ে নিয়েই বেরোবো আবার ওখানে গিয়ে, নাহলে করোরে এই করোরে ঝামেলা। এসে আপেলটা, হ্যাঁ এসে আপেলটা খাইয়ে নিয়ে বেরোবো। আমি বেরিয়ে গেছি, যাচ্ছি চেম্বার। আর যাওয়ার পথে মায়া দু একটা জিনিস নিতে বলেছিল, বাড়িতে বোধহয় জল শঙ্খটা ভেঙে টেঙে গেছে, তো জল শঙ্খ একটা নিতে বলেছিল আর একটা স্ট্যান্ড। তো দেখি যাওয়ার পথে হয়তো হবে না, কারণ পেশেন্ট চলে এসছে, ফেরার পথে নেব। আজ এখন দুটো নয়, আমার কাজ কমপ্লিট, এখন বেরোবো। বেরিয়ে মায়ের যে দুটো জিনিস নিতে বলেছে সে দুটো নেবো, নিয়ে তারপরে সোজা যাবো ফ্ল্যাটে। গিয়ে মেকে একবার আপেলটা খাইয়ে নিয়ে বেরোবো, দুটো নয় বাজে, আড়াইটার মধ্যে আশা করি পৌঁছেই যাবো। তারপরে আপেল টাপেল খাইয়ে নিয়ে তিনটের দিকে বেরিয়ে যাবো। রেডি হয়ে গেছে, এটা একটা নতুন জামা। চলো একটু খাইয়ে নি তারপর বেরোবো। উঠে পড়েছি আমরা টোটোতে দিদুন বাড়ি। বাবালি বাবারে কি কাপা কাঁপছে। চলে এসছি বাড়ি, এই হচ্ছে বাড়ির গলির মুখ, এই হচ্ছে আমাদের মণ্ডপ, সোজা পাশ দিয়ে ঢুকে গেলেই বাড়ি। এসেছেন আরেকজন, এসে শুরু করে দিয়েছেন কতলা গুদলি, কতলা গুদলি। আর আমি এই যে সব ভরে ফেলেছি, একটু বেশি জামা আনা হয়ে গেছে। ভাইকে দিয়ে আমি এখানে কার্ল করাচ্ছিলাম, কিন্তু মা ভাই দুজনেই ফেল, আলটিমেটলি কার্ল করতে পারলামই না। আমি রেডি, আজকে একদম ভুড়ো তারা করে রেডি হয়েছি। এই যে এসছি, হ্যাঁ সারাদিন পরে এখন। আরে পেশেন্ট চলে এসেছিল তো আস্তে আস্তে। উঠে গেছি রিকশায়, এই যে আরেকজন। আচ্ছা তো দেখানোই হলো না উনি কি পড়েছেন না পড়েছেন। মানে গিয়ে দেখানো বাড়ির সামনে। বাহ কত দূর? 10 মিনিটও লাগবে না, এককালে হেঁটেই যেতাম এসব রাস্তা। আচ্ছা কোথায় যাচ্ছি বলি, সেদিন তোমরা দেখেছো যে পিয়াস এসেছিল নিমন্ত্রণ করতে, পিয়াসের মেয়ের আজকে অন্নপ্রাশন, পিয়াসের মেয়ের অন্নপ্রাশনে যাচ্ছি। চলো ওখানে যাই, গিয়ে তারপরে আবার দেখা হবে। চলে এসেছি বাড়ি থেকে, একদমই কাছে, ফেস্টিভ্যালে ছিল ওর অকেশনটা, তো নেমে গেছে রিক্সা থেকে। এবার হচ্ছে ভিতরে যাওয়ার পালা। আর ওই যে বললাম না চুলটা কার্ল করতে পারিনি, তাই জন্য স্ট্রেট করেই চলে এসেছি। এই হচ্ছে বাইরের ডেকোরেশনটা, খুব সুন্দর সাজিয়েছে। আর এই হচ্ছে পিয়াসের মেয়ে প্রিশিতা, খুব মিষ্টি। আর কি সুন্দর দুটো ছোট ছোট ঝুটকু বেঁধেছে, দেখেছো ছবিতে দেখা যাচ্ছে। এখন উঠছি ওপরে, উপরে যাব, আগে ওদের সাথে দেখা করব। অনেক পুরনো ছোটোবেলার বন্ধুদের সাথে দেখা হবে, সেটা আর একটা এক্সট্রা পাওনা এখানে এসে। ওই যে দেখা যাচ্ছে ছোট্ট করে প্রীতিশা ওখানে দাঁড়িয়ে আছে, প্রচুর ভিড়, এটা তো হয়ই অন্নপ্রাশনের দিন, সেই হচ্ছে সেন্টার অফ অ্যাট্রাকশন, তো ভিড় তো হবেই। আর এখানে আমি মেয়ে একটু অরিন্দম তিনজনে মিলে ওয়েট করছিলাম কখন ওখানটা খালি হবে আর ওখানে যাব। আর একটা খুব সুন্দর ডেকোরেশন করেছে এই জায়গাটাতে, ওর নাম লিখে, খুব সুন্দর লাগছে জায়গাটা। হয়তো এখানে ওর গায়ে হলুদ বা কিছু একটা হবে হয়েছিল। এই যে এতক্ষণ পরে চান্স পেয়েছি একটু একটু ছবি তুলে নেওয়ার, টুক করে একটুখানি ছবি তুলে নিলাম। আর মেয়ে তো অ্যাজ ইউজুয়াল উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে, কি সুন্দর পরীর মতন সেজেছে দেখেছো। আর এই হচ্ছে নিচে, এখানে হচ্ছে স্টার্টার কাউন্টার, মকটেল কাউন্টার। আর আমি এখানে একটুখানি খুঁজছিলাম যে কাউকে দেখতে পাচ্ছি কিনা, কেউ এসছে কিনা, বাট সেরকম কাউকে দেখতে পাইনি। ওখানে প্রথমে একটু শুভমের সাথে দেখা হয়েছিল, আর সেরকমই কাউকে দেখতে পাচ্ছিলাম না। এই জায়গাটা খুব সুন্দর, ইয়েলো ইয়েলো সাজানো, হয়তো এখানেও গায়ে হলুদ ফাইলুদ কিছু একটা হবে, সকালবেলা রিচুয়ালস যেগুলো হয় হয়তো সেগুলোই হয়েছিল। আর এই হয়েছে এখানে মকটেল কাউন্টার, আর এদিকে আছে স্টার্টার। চলো আগে কী কী স্টার্টার আছে সেগুলো দেখি, আগে স্টার্টার খাই। এখানে স্টার্টারে ছিল প্রথমে হচ্ছে ক্রিসপি বেবি কর্ন, তার সঙ্গে ছিল ক্রিসপি ললিপপ, আর তার সঙ্গে ছিল ফিশ বল। প্রত্যেকটা আইটেম খুব ভালো ছিল, এবং এখানেও ক্যাটারার ছিল তাজুদা। তাজুদার খাবার তো ভালো হয়ই, আমার তো খুবই ভালো লাগে। প্রথমে আমি বেবিকর্ন নিয়েছিলাম, আর বেবিকর্ন আমি খাচ্ছিলাম আর অরিন্দমকে দিচ্ছিলাম। অরিন্দমের কোলে যেহেতু মেয়ে ছিল সেই জন্য ওকে, মানে ও একা নিয়ে খেতে পারছিল না, তা আমি ওকে খাইয়ে খাইয়ে দিচ্ছিলাম আর কি। আর তারপরে নিয়েছিলাম ফিশ বল, আর তার সঙ্গে হচ্ছে ললিপপ। ললিপপটা আমার দারুণ 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 লেগেছে। চিকেন খেলাম, আর কি খেলাম, ফিশ বল খেলাম, আর ক্রিসপি চিলি বেবিকর্ন। আজকে যাবো, হ্যাঁ আমারও চিকেনটাই বেশি ভালো লেগেছে। চিকেন আন তোর, চিকেন একটু ফিশ।
আবার একটু ফিশ, চলো নিয়ে আসি। আগে আরেকজন উঠছে আস্তে আস্তে, নিয়ে আসি। এই দেখো অনেকক্ষণ পর একজনের সঙ্গে দেখা হয়েছে, এটা হচ্ছে দেবাঞ্জন। অনেক 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 দিন পর দেখা হলো ওর সাথে। ওর একটা খুব মিষ্টি ছেলে আছে, সুনন্দার কোলে রয়েছে, দাঁড়াও একটু পরেই দেখতে পাবে। এই হয়েছে দেবাঞ্জনের ছেলে, সুনন্দার কোলে রয়েছে। সুনন্দা হচ্ছে দেবাঞ্জনেরই ওয়াইফ। আর বুচু চলে এসছে, বুচুকে তোমরা এর আগে হয়তো ব্লগে দেখেছো অনেকেই, পিয়াস আর বুচু এই দুজনকেই দেখেছো, দেবাঞ্জন বা এদের কাউকেই দেখোনি। এই হচ্ছে আমাদের বুচু। বুচুর কিন্তু একটা ভালো নাম আছে, সেটা হচ্ছে অমিতাভ, যে নামটা আমরা সবাই ভুলেই গেছি। যাই হোক, এখানে আমরা সবাই মিলে স্টার্টার খাচ্ছিলাম, আর দুজনে বাচ্চা কোলে নিয়ে বসে আছে বলে দুজনকে একটু বসার জায়গা দেওয়া হয়েছে আর কি। আর আমি এখানে একটু মকটেল খাচ্ছিলাম। আমি না এত বেশি করে স্টার্টার আর মকটেল খেয়ে নিয়েছি, আমি পরে খেতে গিয়ে বুঝতে পেরেছি ভাই যে প্রচুর বেশি খাওয়া হয়ে গেছে ওগুলো। আর এখানে হচ্ছে পানের স্টল, মেন অন্নপ্রাশনে তো আমি পান খেতে ভুলেই গেছি, তাই আজকে পানের স্টল থেকে প্রথমে মনে করেই রেখেছিলাম যে পানটা খাবো তারপরে আমি যাব। আর এখানে দেখো বাচ্চাগুলো কি সুন্দর দোলনায় দুলছে, মেয়ে কিন্তু এগুলো দেখে বিশাল খুশি হয়েছে। আর ও তো জানোই যে বাচ্চা দেখলে একটু বেশি খুশি হয়ে যায়। আর ওকে নিয়ে একটুখানি অরিন্দম বাইরে ঘুরছিল, কারণ ভিতরটা একটু প্রচুর লোকজন ছিল তো একটুখানি অস্বস্তি ফিল করছিল, আর সেই জন্য একটুখানি বাইরে ঘুরু ঘুরু করছিল। আর এই দেখো বাইরেটা এত সুন্দর ডেকোরেশন করেছে, আর ও সব কিছু দেখছিল, বেলুনের কালার টালারগুলো এত ব্রাইট তো ওর ভালো লাগছিল আর কি এখানে ঘুরু ঘুরু করতে। আর এই দেখো আবার আমাদের ছোট্ট মিষ্টি প্রীষিতা চলে এসছে, দেখেছো কি মিষ্টি লাগছে ওকে, তো সামনে থেকে ভালো করে দেখাতেই পারলাম না, কারণ অন্নপ্রাশনের দিন ও হচ্ছে এখন সেলিব্রিটি, তাই জন্য ওকে খুব ভালো করে দেখাতে পারছিলাম না। যাই হোক, নিচ থেকে একটু ঘুরে টুরে উপরে অরিন্দমকে বললাম যে তুই মেয়েকে নিয়ে একটু বস, আমি আগে খেয়ে আসি তারপরে তুই খেতে যা। তার কারণ প্রত্যেকবারই দুজনে একসাথে খাওয়ার চক্করে পড়ে অরিন্দম হাফ খায়, খেয়ে উঠে যায়, কারণ মেয়ে এত চিৎকার চেঁচামেচি শুরু করে মাঝ রাস্তায় যে অরিন্দম আর ঠিক করে খেতেই পারে না। তো সেই জন্য অরিন্দম ওকে নিয়ে নিচে বসেছিল, আর ওদিকে সুনন্দাও বসে ছিল দেবাঞ্জনের ছেলেকে নিয়ে। তারপরে আমি খেয়ে এসছি, খেয়ে এসে এখন মেয়েকে নিয়ে আমি একটুখানি এই রুমটাতে ঢুকছি ফিট করাতে, আর অরিন্দম গেছে ওপরে খেতে। আর অরিন্দম এই ভিডিওগুলো করেছে কি কি আজকে মেনুতে ছিল তোমরা দেখে নাও। এই হচ্ছে আজকের মেনু, মোটামুটি বিরিয়ানি, প্লেন রাইস, চিংড়ি মালাইকারি, চিকেন চাপ আর স্যালাড ঠ্যালাড এগুলো তো ছিলই। বিরিয়ানিটা খুবই ভালো হয়েছিল, আমার তো তাজুদার বিরিয়ানি খুবই ভালো লাগে আর আমি খেয়েওছি। আর তবে মিষ্টিটা গোলাপজাম যেটা মেয়ের অন্নপ্রাশনে করেছিল সেটাই ছিল, আর তার সঙ্গে ছিল হচ্ছে তোমার আইসক্রিম। আইসক্রিমটা আমি খাইনি, নিচে নেমে চলে এসেছি। খাওয়া দাওয়া কমপ্লিট, এই যে আজকে আমি আগে খেয়েছি তারপর অরিন্দম খেয়েছে, হবে না, চলো এবার বাড়ি, আবার বাড়ি গিয়ে তারপরে দেখা হচ্ছে, যাই। বেরিয়ে তো যাবো, বাট বেরোনোর আগে সবাই মিলে একটুখানি চলে এসেছি মকটেল কাউন্টারে। এখানে সবাই মিলে খাবো হচ্ছে একটু লাইম সোডা, লাইম সোডা খেয়ে পেটটাকে একটু হালকা করে তো যেতেই হবে। আর এই যে বুচু খিল্লি করছে আমার ব্লগিং নিয়ে। যাই হোক, বেশ অনেকদিন পরে অনেকের সঙ্গে দেখা হলো, মৃন্ময়ের সঙ্গে দেখা হয়েছিল, গৌরবের সঙ্গে দেখা হয়েছিল, ভালো লাগলো, অনেকদিন পরে দেখা হয় তো, পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হলে বেশ ভালোই লাগে। যাই হোক, এখানে আমাদের মোটামুটি লাইম সোডা খাওয়া টাওয়া কমপ্লিট, আর লাস্টে পানটা নিতে আমি ভুলে যাচ্ছিলাম। অরিন্দম বললো কি রে পান খাবি না, আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই পান তো খেতেই হবে। যাই হোক, পানটা নিয়ে ওখান থেকে উঠে পড়েছি সোজা টোটোতে, টোটো করে চলে যাব সোজা বাড়ি। আজকে দিনটা কিন্তু বেশ ভালো কাটলো, অনেক দিন পর সবার সঙ্গে দেখা হলো, আড্ডা হলো, গল্প গুজব হলো। আর আজকের মতন ভিডিও এই অবধি, দেখা হবে পরের দিন, টাটা।